লক্ষিমপুর জেলার ধলপুরের নাওঘুলিত উত্তপ্ত পরিস্থিতি। এটা দুর্ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা। দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। সকলকে আবদ্ধ করে ধলপুর থানার আরক্ষীক। থানা ঘেরাও করে আরক্ষী মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদকারী রাইজে। রাইজর অভিযোগ, ধনের বিনিময়ত আরক্ষীয়ে এড়ি দিছিল দোষীক। ধলপুর আরক্ষীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই গুরুতর অভিযোগ। শনিবারে নিশা ধলপুরত পথ দুর্ঘটনাত নাওঘুলির শোভন গগৈ নামৰ যুবকৰ মৃত্যু হৈছিল। দুর্ঘটনাগ্রস্ত লোকজনক চিকিৎসালয় নিয়ার পরিবর্তে আরক্ষী কৰিছিল ধনের লেনদেন। ধলপুর আরক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন কৰিছে রাইজে। আর ইয়ার পিছনে স্থানীয় লোকসকলে পুয়ে মৃতকর ঘরলৈ অহা পুলিশ প্রশাসনক জবাবদিহি করার লগতে 24 ঘন্টার ভিতর দোষীক করায়ত্ত করার দাবি উত্থাপন করে। হয়, এই বিষয়ে এতিয়া আমি নিজে দুঃখ স্বীকার করছো। যুন্তু ঘটনা আমার যোকালে রাতে 2টামান বজাত ঘটনাটা হয়ে গেছে। আমার নাইট পেট্রোলিং পার্টি আসলে, তো নাইট পেট্রোলিং পার্টি পয়ার লগে তাতে ইভেন 2 মিনিটের পিছতে নাইট পেট্রোলিং পাইছে। তারপর মানুষটো তাতে মরি থাকিলে, পিছতকে আমার পার্টিয়ে কৈছে 108 মাতিছিলে। 108 মাতার পাছত অলপ দেরি হয়ে গেল। তো দেরি হওয়ার পাছত পিছত তাতে যুন্তু আমার আর্মি গাড়ি আসলে বলে, আর্মির সবজি বজার করা গাড়ি আসলে বলে, তাতে সম্মুখতে এটা পাংচার হয়ে আসলে বলে। তো পাংচার হওয়ার কারণে তাত মানুষ পাবলিক মানুষে ফটো লোতে মানে এই গাড়ির ফটো উঠি গেল। তো মানুষের সাসপেক্ট হয়ে আছে যে মানে এইটো গাড়ি দি এক্সিডেন্ট হয়েছে বলে। তো সেই আমি ট্রু ভালকে ইনকোয়ারি করে কিনে আমি যুন্তু রিজাল্ট পাম সেই রাইজক জানাই দিম, আর যুন্তু ক্লারিফিকেশন দিব লাগছে আমি নিশ্চয় দিম। রাইজর দাবি, আরক্ষীয়ে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন জব্দ করক। কিন্তু সঁচাকৈয়ে রাইজে অভিযোগ করার দরে যদি আরক্ষীয়ে ধনের লেনদেন করেছিল তেনেহলে গাড়িখন জব্দ করবনে? বিহপুরিয়ার প্রাঞ্জল শইকীয়া, দ্য নিউজ প্লাস।